দোস্ত, ঈদের সময় তো চলে এলো, আমি তো মনে করো যে ইদুর বড় বড় চাকালা জুতা কিনছি, ফ্যান কিনছি 3-4টা, শার্ট কিনছি ভাই রে একটা। এবার তুই যে নরম করছস, আই বেশি কই নয় এই পাঞ্জাবি দুই দিনে কিনলাম, গেঞ্জি দুই দিনে কিনলাম, শার্ট বেশি কিনো মাত্র 5 ইঞ্চ। তুই কম তো কিনস না, তুই কি কিনছস? আরে দোস্ত, নিজে দুই বেলা খাইতে কষ্ট হয়ে যা, আবার কি কিনি? শুনুন তোলাইন কথা সেট সাইডে আছে, তুই বাবা আমরা আইতে আমরা আমরা ফাটিতে আমরা তো সমিং করছি, আমরা চাই তোর করে দিতাম, কিন্তু বন্ধু আমরা খুশি কি আমরা দেখো আমরা জানি তো মনে হচ্ছে কেউ আইতে চল আমরা যাই। আরে ভাই, আমি বুঝছি সে নিজে রোজ করে, সে যদি টাকা দিয়ে সে যদি শপিং করতে পারে না। হ্যাঁ ঠিক বলেছিস। ঠিকই তো বলছি বেটা, তুই আমার 500 টাকা শপিং করলি না? ফাইন, আমি তো তোকে কে জোর করছি? তোর না বলছিস তোদের বাপেটা আমাকে টাকা দিছে, এই জন্য তোরা আমাকে তুই শপিং করে দিস। আমি কি তোদের কাছে কি শপিং করার কথা বলছি? তোরা বন্ধু বান্ধবকে একটা উপহার দিতে পারে, তার জন্য তেমন কিছু না। এখন কি সমস্যা সেটা বল, কি জন্য ফোন দিতে? ফাইন বললো আমি বলে নিজের টাকা শপিং করতে পারি না বলে, তাই আমার নিজের বন্ধু বান্ধবের সামনে আমাকে অপমান করছে। হ্যাঁ ফাইনলি তোকে এটা বললো? আচ্ছা দাঁড়া, আমি ফাইনলি ফোন দিয়ে বিষয়টা দেখতে আসি, তুই এখন ফোন দেখ, ভালো থাকিস। হ্যালো ফাইন, তুই আমার সাথে দেখা কর। কি দোষ, কি জন্য দেখছ? ওই আমরা তামিলে শপিং করে দিলাম না, তুই ওর বন্ধুর কাছে এটা কেন বলছিস? কই বলছিস? ও আমাকে ফোন দিতে আনাইছে, তুই মিথ্যা কথা বলিস, আমি জানি তুই কিরকম। আমার মানুষকে সাহায্য করছি তার ভালোর জন্য, তার জন্য তাকে খোঁড়া দিয়ে কথা বলতে হয়। আমি 1,000 দিয়ে শপিং করে দিলাম, 500 আমি 500 তুই দিও, তুই 500 দেখ তার আর দেওয়া লাগবে না। মানুষকে সম্মান দিতে শিখ, বুঝছ? এরকম সময় আসবে, তোর মন্দ বন্ধু বহুত আইছে, এরকম বন্ধু দরকার নাই। আমাদের আশেপাশে কিছু এরকম মানুষ আছে যারা একে অপরকে সাহায্য করে, কিন্তু সাহায্য করার পর আনি খোঁটা দেয়, এতে যে মানুষটিকে সাহায্য করে সে নিচু হয়। তা আমরা আসেন ভালো পথে চলার চেষ্টা করি, ভালো কাজ করি। সো সবাই কেমন আছেন কমেন্টস বলে যান, আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেন। ধন্যবাদ।